এতদিন শোনা যেত নেতা মন্ত্রীরা কত প্রভাবশালী, এবার সিভিক ভলান্টিয়ারও প্রভাবশালী। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় ধৃত যে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়, সে প্রভাবশালী। এবার এই তথ্য সামনে আসছে, কিন্তু কিভাবে প্রভাবশালী সঞ্জয়? কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির ছাতার তলায় ছিল সঞ্জয়, হাসপাতালে ভর্তি পুলিশ কর্মীদের পরিবারের সদস্যদের খোঁজ খবর রাখাই ছিল এই সঞ্জয় রায়ের কাজ। কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার হিসেবে নিয়োগ হয়েছিল সঞ্জয় রায়, কিন্তু পুলিশের দেওয়া কোনো কাজই করত না সঞ্জয়। তার প্রভাব এতটাই ছিল যে বাইক তার কাছে থাকার কথা নয়, সেই পুলিশের টহলদারই বাইক নিয়ে ঘুরত সঞ্জয়, এমন কি পুলিশের বারাকে থাকতো, যেটা বেআইনি। অন্যদিকে আরজি করার এই ঘটনায় এখন সব থেকে বড় প্রশ্ন হলো, ধর্ষণ করে খুন নাকি খুনের পর ধর্ষণ, সে বিষয়ে এখনো নিশ্চিত নয় কলকাতা পুলিশ। অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা তারা তাদের আন্দোলনে অনর, তাদের দাবিতে অনর। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য আপনাদের সামনে রাখবো, তবে তার আগে আজকের আলোচনার বিষয় দেখাবো। সিভিক ভলান্টিয়ার হয়েও পুলিশ বাহিনীতেও প্রভাবশালী সঞ্জয়, যেরকম আপনাদেরকে জানাচ্ছিলাম, একাধিক তথ্য এসেছে এই সঞ্জয়ের বিরুদ্ধে। পুলিশ কর্মীদের সংগঠনের ছাতার তলায় ছিল সঞ্জয় এবং যথেষ্ট বেপরোয়া মনোভাব ছিল তার। পুলিশের বাইক নিয়ে অবাধ যাতায়াত থাকতো পুলিশ ব্যারাকেই, প্রতিবেশী সঞ্জয় প্রতিবেশী, সেও বলেছে এই কথা। মহিলা চিকিৎসককে খুন ধর্ষণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা, অর্থাৎ তাদের আন্দোলন কর্মবিরতি এখনো চলছে। অন্যদিকে অপসারিত আরজি করা সুপার এবং দুই যে নিরাপত্তা রক্ষী যারা ওই দিন ছিলেন, উপস্থিত ছিলেন সেখানে, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু শুরুতেই যেদিকে নজর রাখবো, মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনে ফের আরজিকর হাসপাতালে গেলেন কলকাতা পুলিশ কমিশনার, এবং সেই বিষয়ে এই মুহূর্তের আপডেট দেব আপনাদের। পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, পার্থ, এবং ময়ূর ঠাকুর চক্রবর্তীও রয়েছে, ময়ূরের কাছে আসবো আমি পরে, তার আগে পার্থ। দেখো এই মুহূর্তে তোমায় বলবো যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তিনি রয়েছেন, অ্যাডিশনাল সিপি দেখলাম মনুধর শর্মা, তিনিও কিন্তু এসে পৌঁছালেন আরজিকর হাসপাতালে, এবং এসে কিন্তু আরজিকর হাসপাতালের ভেতরে এই মুহূর্তে ওনারা রয়েছেন, এবং বাইরে কিন্তু একদিকে বিক্ষোভরত অবস্থায় রয়েছে আন্দোলনকারী পড়ুয়া চিকিৎসকেরা। এবং তোমাকে যে বিষয়টা আপডেট দেবো সেটি হচ্ছে, যেটা জানতে পাচ্ছি সেটা হচ্ছে, ময়না তদন্তকারী যারা চিকিৎসকেরা ছিলেন, যে টিম ছিলেন, সেই টিমের সদস্যরা কালকে কিন্তু সকালবেলা এই আরজিকর হাসপাতালে সেমিনার রুম রয়েছে, সেই সেমিনার রুমে তারা আসবেন এবং সেখান থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ করবেন। কারণ কি? কারণ হচ্ছে, একদিকে যেমন অটোসি সার্জেনরা যারা ময়না তদন্ত করেছেন, যে টিমটা, তারা কিন্তু একদিকে বৈজ্ঞানিক যে তথ্যপ্রমাণ সেটা কিন্তু সংগ্রহ করেছেন, এবং বৈজ্ঞানিক তথ্যপ্রমাণ সংগ্রহ করার সঙ্গে সঙ্গে যে জায়গা, অর্থাৎ ঘটনাস্থল যেটা হচ্ছে সেমিনার রুম, সেইটা বর্তমানে সিল্ড করা অবস্থায় রয়েছে, সেখান থেকে কিন্তু পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ সংগ্রহ করবে, অর্থাৎ বৈজ্ঞানিক যে তথ্যপ্রমাণ তার সঙ্গে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ, এই দুটো কিন্তু সংগ্রহ করে তারা কিন্তু একেবারে গোটা বিষয় মিলিয়ে দেখবেন, এবং মিলিয়ে দেখার পর যে পোস্টমর্টেমের যে ফাইনাল ওপিনিয়ন সেটা কিন্তু ওনারা দেবেন বা জানাবেন, তেমনটাই জানতে পাচ্ছি। এখন হাসপাতালের ভেতরে এই মুহূর্তে পুলিশ কমিশনার, অ্যাডিশনাল সিপি র্যাঙ্কের পদমর্যাদা অফিসাররা তারা রয়েছেন, এবং থেকে কিন্তু একসঙ্গে গোটা বিষয় আলোচনা যেটা পর্যালোচনা সেটা কিন্তু করছেন একেবারেই, অর্থাৎ পারিপার্শ্বিক যে তথ্য সেগুলো দেখা হবে, তার পাশাপাশি ময়না তদন্তের রিপোর্ট দেখা হবে, বৈজ্ঞানিক কিছু রিপোর্ট সেটাও খতিয়ে দেখা হবে, তারপরেই ফাইনাল যে ডিসিশন সেই ডিসিশনে পৌঁছানো যাবে। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি এই মুহূর্তে আরজিকর হাসপাতালে রয়েছেন, এবং অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা তারা তাদের আন্দোলনে অনর। আরও আপডেট আমরা জানবো আমাদের অপর প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তীর কাছ থেকে। ময়ূর, দেখো কিছুক্ষণ আগে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তিনি আরজিকর মেডিকেল কলেজে আসেন, তার সঙ্গে অন্যান্য সিনিয়র অফিসাররা ছিলেন, লালবাজারের এআরএস সেকশন, অ্যান্টি রাউডি সেকশন, তার যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার তিনি নিজেও এসেছেন। এই সঞ্জয় রায়কে ঘটনার দিন রাতে ভবানীপুর থেকে যে ইন্টারসেপ্ট করে নিয়ে আসেন, সেটা কিন্তু কলকাতা পুলিশের এআরএসের অফিসিয়ালসরাই সেখানে ছিলেন। ফলত এই গোটা টিম এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। একটা প্রশ্ন বারবার উঠছে, যদিও পুলিশি তদন্তে এখনও পর্যন্ত উঠে এসেছে যে ঘটনাস্থলে সঞ্জয় রায়ই প্রেজেন্ট ছিল, তার কারণ হিসাবে তদন্তকারী আধিকারিকরা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, সিসিটিভি ফুটেজ এগুলো ইতিমধ্যেই দেখেছেন, এবং সেখানে সঞ্জয় ছাড়া অন্য কারোর প্রেজেন্স এখনও পর্যন্ত পাননি। কিন্তু যেহেতু অনেকেই বলছেন যে ময়না তদন্তে যে ইনকোয়েস্ট, যে ইনকোয়েস্ট এবং পোস্টমর্টেমের যে প্রাইমারি রিপোর্ট এবং যে ইঞ্জুরি এই তরুণীর শরীরে রয়েছে, তাতে একাধিক লোকের যুক্ত থাকার একটা সম্ভাবনা থাকতে পারে, ঠিক সেই কারণেই পুলিশ আধিকারিকরা সেটাকেও কিন্তু দেখছেন সেই বিষয়টাই গুরুত্ব দিয়ে।
যে আরও কারোর ইনভলভমেন্ট রয়েছে কিনা, এবং সেটা খতিয়ে দেখার জন্য ঘটনাস্থল দেখা, ফের ঘটনাস্থলে সায়েন্টিফিক উইংয়ের অফিসিয়ালসদের রিকুইজিশন দিয়ে নিয়ে আসা, গোটা ঘটনাস্থল দেখা, সিসিটিভি ক্যামেরা দেখা, অন্যান্য একজনের প্রেজেন্সে যদি থাকে তাকে আন্ডারস্ক্যানার নিয়ে এসে ইন্টারোগেট করা। গোটা ঘটনাস্থলে রাত 3টার পর 4 জনকে দেখা গেছিল সঞ্জয় ছাড়া। প্রত্যেককে পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছেন, তাদের উত্তর স্যাটিসফ্যাক্টরি ছিল সঞ্জয় বাদ দিয়ে বাকিদের। সঞ্জয়ের কমপ্লিসিটি বা যোগসাজশ ছিল, ইনকনসিস্টেন্ট বা মিথ্যে কথা বলছিল সঞ্জয়, গলায় হেডফোন ছিল পরে হেডফোন পেল না, এরকমই বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ পুলিশকে জোরালো করে দিল সঞ্জয়ের কমপ্লিসিটি বা যোগসাজশের, এবং তারপরে সঞ্জয়ের অ্যারেস্ট। কিন্তু এই যে প্রশ্ন যে এত ইঞ্জুরি, তাহলে কি সঞ্জয় শুধু সঞ্জয় নাকি সঙ্গে আরও কয়েকজনের উপস্থিত থাকার সম্ভাবনা আছে, এইটা পুরোপুরি খতিয়ে দেখার জন্যই পুলিশ আধিকারিকরা ফের পোস্টমর্টমের দপ্তর থেকে শুরু করে গোটা ঘটনার রিকনস্ট্রাকশন এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ, সেটা তারা ইতিমধ্যেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে শুরু করেছেন, এবং এখানকার যারা অফিসিয়ালস, এখানকার যারা কর্তব্যরত কর্মী তাদের সাথে কথা বলছেন। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এই কলকাতা পুলিশের ওয়েলফেয়ারের ছাতার নিচে থাকা সঞ্জয়, যে ক্রমশ প্রভাবশালী হয়ে উঠছিল, সাব ইন্সপেক্টরদের জন্য বরাদ্দ যে মোটর বাইক, সেই বাইক চালাচ্ছে একজন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার, এমন অভিযোগ সামনে আসছে। কাজে কি প্রভাবে কলকাতা পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার সাব ইন্সপেক্টরদের বরাদ্দ করা বাইক সেটা ব্যবহার করত, যে ব্যারাকে থাকাতে তিনি এন্টাইটেলড নয় আমাদের সেই ব্যারাকে সে রয়েছে, এরকমই বিভিন্ন প্রশ্ন আজকে আমরা যে কলকাতা পুলিশের ওয়েলফেয়ারের যে হেড অফিস সেখানে গেছিলাম, সেখানে ওয়েলফেয়ারের এক কর্তার সাথেও আমরা কথা বললাম। তিনি স্পষ্টভাবে জানালেন যে পুলিশ কর্মীদের পরিবার এবং পুলিশ কর্মীদের নিজেদের, তারা যদি হাসপাতালে চিকিৎসাধীন থাকেন তাদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজ খবর নেওয়াটাই সঞ্জয়ের কাজ ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি স্বাস্থ্যের বিষয়ে খোঁজ খবর নেওয়া একজন সিভিক ভলেন্টিয়ার কীভাবে এতটা ইনফ্লুয়েন্সিয়াল হয়ে গেল যে রাত 3টার সময় একটা সরকারি হাসপাতালের দোতলায় 3তলায় উঠে সে একজন কর্তব্যরত অবস্থায় MD-র একজন ডাক্তারকে এরকম নৃশংসভাবে হত্যা করল? এই সমস্ত প্রশ্নের উত্তর তদন্তকারী আধিকারিকরা চান। ঠিক সেই কারণেই পুলিশ কমিশনারের আসা, এখানকার পুলিশ অফিসারদের উপস্থিতি, এবং কোন ইমিউনিটিতে সঞ্জয়ের মতো আততায়ীরা এই হাসপাতালে অত রাতে আসার সুযোগ পান, এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজা, এর জন্যই সিপি এই মুহূর্তে এসেছেন এবং কথাবার্তা চলছে। একেবারে ময়ূক, অর্থাৎ কোন প্রভাবে, কোন কাদের মদতে সঞ্জয়ের মতো এরা, তারা একেবারে সরাসরি হাসপাতালে প্রবেশ করত, অবাধে তাদের যাতায়াত ছিল, তদন্তে আর কি কি তথ্য উঠে আসছে? আমাদের অপর প্রতিনিধি আবির রয়েছে আমাদের সঙ্গে। আবির, দেখো তোমাকে শুরুতেই জানাই যে কলকাতা পুলিশের একটি দল সেখানে অ্যাডিশনাল সিপি তিনিও ছিলেন, যে ডাক্তারের মৃত্যু হয়েছে তার বাড়িতে তারা গিয়েছিলেন, এবং সেখানে যারা সূত্র মারফত জানা যাচ্ছে যে একজন নয় একাধিক জন এই ঘটনার পেছনে থাকতে পারে, পরিবারের সদস্যরা পুলিশকে আর্জি জানিয়েছেন এবং তারা যেন খতিয়ে দেখে সেই আর্জিও জানানো হয়েছে। অন্যদিকে SIT-র তরফ থেকে এখানে কিন্তু তদন্ত করতে আসা হয়েছিল, এবং আমরা দেখেছি যে এখন কিছুক্ষণ আগে কলকাতা পুলিশ কমিশনার তিনি এসেছেন, তিনি ভেতরে প্রবেশ করেছেন, এবং আজকে সকাল থেকে যে বিষয়টা জানা যাচ্ছিল যে একাধিক জায়গাতে CCTV ক্যামেরা নেই, সেই বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তারা সেটা লাগানোর প্রক্রিয়া চালাচ্ছেন। কিন্তু এই যে ঘটনায় সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে, সেই তথ্য প্রমাণকে সঙ্গে রেখে এবং নিজেদের যে তদন্ত, সেই তদন্তে তারা যেটা জানতে পারছেন সেই অনুযায়ী এখানে সায়েন্টিফিক উইংকেও নিয়ে আসা হয়েছে, এবং তারাও তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছেন। দেখার বিষয় মূলত দুটো, যেটা সব মহল থেকে প্রশ্ন উঠছে যে এই ঘটনা কি একজন করেছে নাকি এর পেছনে অন্য বেশ কয়েকজন রয়েছে, সেই বিষয়টা নিশ্চিত হওয়ার চেষ্টা চালানো হচ্ছে যে একজন না একাধিক রয়েছে এর পেছনে। দ্বিতীয়ত, এই যে ঘটনা, সেই ঘটনায় এই যে সঞ্জয়, সে নিজে সিভিক ভলেন্টিয়ার এবং তার এত দাপট ছিল এখানে, কীভাবে এখানকার যারা নিরাপত্তা রক্ষীরা ছাড়াও এখানে সেই দিনকে যারা যারা ডিউটি করেছে বা যাদের যাদের নাইট ডিউটি ছিল তাদের সঙ্গে কথা বলার প্রক্রিয়া চলছে। কিন্তু প্রসঙ্গত তোমায় জানাই যে একদিকে যেমন কলকাতা পুলিশ কমিশনার তিনি ভেতরে এসছেন, অর্থাৎ যেখানে ঘটনাস্থল সেখানে গেছেন, এখন এই পাশে যে রুম রয়েছে সেখানে কলকাতা পুলিশেরই একটি ক্যাম্প রয়েছে, সেখানে সেইখানে তিনি রয়েছেন। অন্যদিকে যেখানে বিক্ষোভ করছেন ছাত্রছাত্রীরা বা পড়ুয়ারা, তারা কিন্তু এখানে কিন্তু তাদের বিচার চেয়ে তারা কিন্তু একাধিক স্লোগান দিচ্ছেন, পুলিশকে দেখেও কিন্তু তারা স্লোগান দিয়েছেন, এবং তারা অবিলম্বে বিচার চাইছেন এবং তাদের যে দাবিগুলো সেগুলো মানতে হবে এমনটাই কিন্তু তারা অনবরত তাদের স্লোগানের মাধ্যমে, তাদের ব্যানার প্ল্যাকার্ডের মাধ্যমে তারা তুলে ধরছেন।
বেশ ধন্যবাদ আবির। অর্থাৎ তদন্ত চলছে, তদন্তের মতো তদন্ত এগিয়ে চলেছে। কলকাতা পুলিশ কমিশনার তিনি সেখানে গিয়েছেন এবং বিস্তারিত আরও আপনাদের সামনে আপডেট আমরা রাখবো। তার আগে আমাদের সঙ্গে এই মুহূর্তে এখানে রয়েছেন অনুপম রায়, অর্থাৎ পড়াশোনা করছেন তিনি, ফাইনাল ইয়ারের ছাত্র। আমি অনুপমের কাছে যাব। অনুপম, আন্দোলন চলছে এবং আপনাদের যে স্পষ্ট দাবি যে 12 ঘন্টার মধ্যে অধ্যক্ষ সুপার চেস্ট মেডিসিন বিভাগের প্রধানের অপসারণ চাইছেন এবং যা যা রিপোর্ট এখনো পর্যন্ত রয়েছে সব আপনাদের সামনে আনতে হবে। একদমই তাই, আমাদের পুরো স্পষ্ট দাবি যে যেহেতু এই ঘটনাটা অলরেডি ঘটেছে, আমাদের নিরাপত্তা এখানে ছিল না, নিরাপত্তা ল্যাক করছিল, তাহলে প্রথম কথা হচ্ছে এই ঘটনা ঘটার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রিন্সিপালকে অ্যাপোলজি লেটার দিতে হবে এবং তার সাথে সাথে রেজিগনেশন করতে হবে, পদত্যাগ করতে হবে 12 ঘন্টার মধ্যে। তার পাশাপাশি আমাদের আরেকটা দাবি, সেটা হচ্ছে যে পুলিশ যে তদন্ত করছে, যে সিট গঠন করেছে, এই তদন্তে আমরা ভরসা করতে পারছি না। সেই জন্য আমরা প্রথম থেকেই জুডিশিয়াল ইনকোয়ারি, বিচার বিভাগীয় তদন্ত আমরা চাইছি। এই দাবিটাও আমাদের আন্দোলন চলছে। আর 3 নম্বর যে বিষয়টা আমাদের রয়েছে সেটা হচ্ছে যে এই যে ইনভেস্টিগেশন হচ্ছে, পোস্টমর্টম রিপোর্ট যেগুলো রয়েছে সেগুলো এই আন্দোলনকারী আমাদের যে ছাত্ররা তাদের সামনে এখানে রাখতে হবে। কী মানে এভিডেন্সের ভিত্তিতে এই যে গ্রেপ্তার করা হলো একজনকে, এই যে একজনকে গ্রেপ্তার করে পুরো বিষয়টা ধামাচাপা দেওয়া হবে না তো? এর পিছনে যারা অন্য কোনো ক্ষমতাশালী ব্যক্তি থাকলে তাকে আড়াল করে একজনকে সামনে দিয়ে বিষয়টাকে যাতে ধামাচাপা না দেওয়া যায়, সেই জন্য আমরা চাই যে ইনভেস্টিগেশন হচ্ছে, যা রিপোর্ট আসছে এবং পোস্টমর্টম রিপোর্ট সেগুলোকে ডিসক্লোজ করতে হবে, সবার সামনে আনতে হবে। এবং তার পাশাপাশি আরেকটা দাবি হচ্ছে পরবর্তীকালে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে তা নিশ্চিত করার জন্য আমাদের হাসপাতালের মধ্যে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে সমস্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। অন কল ডিউটি যারা করে, যে সমস্ত ফিমেল ডাক্তাররা, তাদের জন্য আলাদা করে রুম, বাথরুম এগুলোর ব্যবস্থা করতে হবে। এবং যতক্ষণ না পর্যন্ত এই দাবিগুলো আমাদের পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মবিরতি, স্ট্রাইক এবং আন্দোলন চলবে। আরো আন্দোলনকারী পড়ুয়ারা তারা কি জানাচ্ছেন আমরা এবার সরাসরি কথা বলবো আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, এমার্জেন্সি বিভাগেও কর্মবিরতি জারি থাকবে বলে জানানো হয়েছিল, এমার্জেন্সি বিভাগ কি তাহলে বন্ধ রয়েছে? একেবারে তাই, এমার্জেন্সি বিভাগ শুধু নয়, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সব রকম পরিষেবা, যে পরিষেবাগুলি এই হাউস স্টাফ, ইন্টার্ন, পিজিটি তাদের দ্বারা পরিচালিত হয়, সমস্ত পরিষেবা কিন্তু কার্যত মুখ থুবড়ে পড়েছে। এবং তুমি দেখতে পাবে যে পরিষেবাটা যারা দেবেন তারাই তো বসে রয়েছেন রাস্তায়, তারাই এখানে আন্দোলন করছেন, তারাই বিচারের দাবি তুলেছেন। আর তারা যেখানে বিচারের দাবি তুলেছেন সেই জায়গায় ওয়ার্ড কিন্তু এই মুহূর্তে খালি দেখার কেউ নেই। এমার্জেন্সি বিভাগ আমি এখান থেকে যতটা দূরে দেখানো সম্ভব আমি একবার দেখানোর চেষ্টা করবো। তুমি দেখতে পাবে যে শান্তনুকে বলবো আমার ক্যামেরা প্রতিনিধিকে, একদম দূরে এমার্জেন্সি বিভাগ তুমি দেখতে পাবে যে কলাপসিবল গেট বন্ধ রয়েছে এবং দূরে এমার্জেন্সি বিভাগের কলাপসিবল গেট কিন্তু সম্পূর্ণ বন্ধ। আজকে জুনিয়র ডাক্তাররা তারা জানিয়ে দিয়েছেন যে তারা কোনোভাবেই কিন্তু কাজ করবেন না যতক্ষণ না এই ঘটনাটার একটা বিহিত হচ্ছে। তারা বিহিত চাইছেন, তারা চাইছেন বিচার এবং তারা চাইছেন এই এই ঘটনায় যা যে বা যারা দোষী তারা তাদেরকে একটু শাস্তিমূলক ব্যবস্থা তাদের বিরুদ্ধে যাতে নেওয়া হয় সেই দাবি তারা তুলছেন। একবার কথা বলে নেব, আপনারা কি একই রকমভাবে আপনাদের আন্দোলন চালিয়ে যাবেন? আপনাদের দাবির প্রধান দিক কোনটা থাকবে, প্রধান অভিমুখ কোনটা থাকছে আন্দোলন? নতুন করে আমার কিছু বলার নেই, সব বলা হয়ে গেছে, ঠিক আছে অলরেডি। আমরা কথা বলে নেবো আরও যারা রয়েছেন এখানে, তুমি দেখতে পাবে যে নার্সদের প্রতিনিধিরা এখানে এসে পৌঁছেছেন, যারা যারা বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের কাজ করেন তারা এখানে রয়েছেন। আপনারা নো সেফটি নো ডিউটি এই দাবি তুলছেন কেন? সেটাই তো চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিচ্ছে, সাদা সারা দেশের জনগণ দেখতে পাচ্ছে যে যেখানে সেফটি নেই সেখানে সত্যি তো আমরা কী করে ডিউটি করব বলুন না, এতদিন করে এসেছি। কিন্তু এই নৃশংস ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের সেফটিটা আগে, তবে না আমরা ডিউটি করব। আমাদের যদি এইভাবে মেরে ফেলে, এই যে দিদিকে মেরে ফেললো, দিদির ডিউটিটা কে করবে? তার মানে কি হলো? এটাই তো দাঁড়ালো যে সেফটি নেই মানে আমরাও ডিউটি করতে পারবো না, আমরা ডিউটি করবো না, ইচ্ছা নেই, এটা নয়, আমাদের বাধ্য করানো হচ্ছে যে তোমাদের সেফটি দেওয়া হবে না, তোমরা মেয়েরা এইভাবেই রাত জেগে এইভাবেই ঘুরে ঘুরে যেখানে পারো ডিউটি করো, তোমাদের এই পারপাসে কোনো পাহারাও দেওয়া হবে না, কোনো টাকা পয়সা এক্সট্রাও খরচা করা হবে না, পোশাক যে ওখানে পাহারাদার থাকবে বা কিছু সিকিউরিটি থাকবে, অতএব তোমরা যেভাবে পারো শুধু ডিউটি দাও, পরিষেবা দাও। সেটা কি ঠিক? কোন ডিপার্টমেন্টে আছে বলুন তো যে 36 ঘন্টা ডিউটি করতে হয়, রাত জেগে জেগে ডিউটি করতে হয়? একমাত্র আমাদের আছে, পুলিশ প্রশাসনের অবশ্যই আছে, কিন্তু পুলিশ প্রশাসন তারা তো প্রশাসন, তাদের দিয়েই তো অন্যায়গুলো করানো হচ্ছে, তাদের দিয়ে বাধা দেওয়া হচ্ছে, আমাদের গলা টিপে ধরা হচ্ছে। তো এই পরিস্থিতিতে এইটাই উঠে আসে, নো সেফটি নো ডিউটি।
নো সেফটি নো ডিউটি সেই দাবিটাই কিন্তু একেবারে শুনছি নো সেফটি নো ডিউটি। এইভাবেই তারা তাদের দাবিতে আন্দোলনে অনড় থাকছেন চিকিৎসকরা এবং স্বাস্থ্যকর্মীরা, তারাও আন্দোলন চালিয়ে যাবেন এটাই জানালেন তারা। অন্যদিকে সঞ্জয়ের এইবার মারণ কিভাবে কিভাবে প্রভাবশালী হয়ে উঠলো সঞ্জয়, আমি সরাসরি আলোচনায় যাব, আমি শান্তনুদার কাছে যাব। শান্তনুদা, একজন রোগী হাসপাতালে চিকিৎসা করাতে আসছে, একজন চিকিৎসক চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, দুজনের ক্ষেত্রে নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এরকম একটা ঘটনা ঘটে গেল যেখানে সঞ্জয়ের মতো কেউ সিভিক ভলান্টিয়ার যারা অবাধে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে, নিরাপত্তা আগে কেন দেওয়া হবে না, আগে কেন এই ক্ষেত্রে নজরদারি দেওয়া হবে না, কে এই সঞ্জয় যে হাসপাতালে অবাধে ঘুরে বেড়াচ্ছে? দেখুন ম্যাডাম, আমি গতকালও আপনাদের টিভি চ্যানেলে এসে একই কথা বলেছিলাম, আরজি করে যে ন্যাক্কার জন্য ঘটনা ঘটেছে, সমাজের প্রত্যেকটা সেকশন থেকে মেডিকেল ফ্যাটার্নিটির প্রত্যেকটা জায়গা থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত তীব্র ভাষায় নিন্দা করেছেন, দুঃখ প্রকাশ করেছেন এবং মমতা ব্যানার্জি নিজে এগিয়ে এসে বলেছেন ফাস্ট ট্র্যাক কোর্টে ইমিডিয়েটলি ট্রায়াল হোক এবং ক্যাপিটাল পানিশমেন্টের মতো পানিশমেন্ট হোক, এটা স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। পোস্টমর্টম রিপোর্ট এসছে, রিপোর্টের ভিত্তিতে ত্বরান্বিত হয়েছে তদন্ত, একজন অ্যারেস্টেড হয়েছে, নিশ্চিত করে অনেকে বলছে যে একজনের কাজ না। একটু বলতে দিন ম্যাডাম, সমস্যাটা হচ্ছে আপনাদের সমস্যাটা হচ্ছে বলতে দেন, আপনি বলবেন আপনার কাছে যাব, আমি তো বলছি তো মাঝখানে, আমি আপনাকে তো একই কথা বলছি। আজকে পিএম রিপোর্টের ভিত্তিতে অনেকে ডাউট করছে যে একজন নয় আরও কেউ ছিল, তদন্ত তো এখনও শেষ হয়নি, তদন্ত সম্পূর্ণ হবে, আপনি যেরম চাইছেন আমিও সেরম চাইছি। শুনুন, আমিও একটা মেয়ের বাবা, আমার নিজের মেয়েও আরজি করে ফাইনাল ইয়ারে পড়ে, সুতরাং আমারও কনসার্ন খুব একটা কম নয়। মমতা ব্যানার্জি নিজে বলেছেন তার পরিবারে দুজন জুনিয়র ডাক্তার রয়েছে, তারও কনসার্নটা কম নয়। আমরা সবাই চাই কেউ যাতে শিল্ডেড বা গার্ডেড না হয়, এবং মমতা ব্যানার্জি বলেছেন প্রশাসনের ভূমিকাও নজরে রাখতে হবে এবং সেটাও রাখা হবে। এমএসডিপি বা প্রিন্সিপালের রোল কী ছিল সেটাও মমতা ব্যানার্জি এবং প্রশাসন নিশ্চিত করে দেখবে। পোস্টমর্টম রিপোর্টের ভিত্তিতে তদন্তের সাপেক্ষে আমরা আশা করে বসে আছি, একজনও পার পাবে না, নিরপেক্ষ তদন্ত হবে, যে কেউ এর সাথে যুক্ত থাকে থাকুক, তার সাথে যার যোগসাজশ থেকে থাকুক তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে। শান্তনুদা, আপনি যেটা বলছেন একদম ঠিক কথা বলছেন, কিন্তু সবটাই না, কোথাও গিয়ে করা হবে দেখা হবে, কিন্তু প্রশ্নটা হলো যে এইরকম পরিস্থিতি হবে কেন? একজন সঞ্জয় রায় সিভিক ভলান্টিয়ার সেইভাবে অবাধে যাতায়াত করবে আরজি করের মতো হাসপাতালে যেখানে কোনো নজরদারি থাকবে না, আগে থেকে কোনো নিরাপত্তা থাকবে না, মানে একজন চিকিৎসক সে তার নিজের হাসপাতালে প্রতিটা ঘন্টা ব্যয় করছে, সেখানে সে নিজের হাসপাতালে সুরক্ষিত নয়, মানে এটা কি খুব, মানে আমি আপনার কথাকে সমর্থন করি। বেশ, আসবো শঙ্কু। মুখ্যমন্ত্রী নিজে এই কথাটা বোঝা গেছে, আপনাদের বক্তব্য বোঝা গেছে, আমি দু লাইনে শেষ করে দেবো। আপনার মাননীয় মুখ্যমন্ত্রী তার নিজের ডিপার্টমেন্টের উপর ভরসা নেই, তাই তিনি সিবিআই চেয়েছেন আর পুলিশ কমিশনারও চেয়েছেন, তার বদলে রেজিগনেশন দিলে ভালো হতো। আমার বক্তব্য হচ্ছে এই ঘটনা ঘটে যাওয়ার 48 ঘন্টা পর আমি তিনটে প্রশ্ন করতে চাই। প্রথমত, এখানকার এই যে সন্দীপ ঘোষ বলে একজন আছে প্রিন্সিপাল, এ কে, কত বড় এর জ্যাক, এ কত বড় প্লেয়ার যে একে বদলি করা যাচ্ছে না, নাকি এ ব্ল্যাকমেল করছে সরকারকে? এ তো বসে থেকে এই সমস্ত কাণ্ড কারখানা করিয়েছে, আমি সরাসরি অভিযোগ করছি আপনার চ্যানেলে বসে। ওকে দুবার বদলি করার পর ওর এত বড় ক্ষমতা, ও পুনরায় ওখানে ফিরে এসেছে, ও যখন রাস্তায় বেরোয় তখন 20খানা সিকিউরিটি থাকে ওর সাথে, ওর পিছনে 20খানা সিকিউরিটি থাকে, আর আমার আপনার বাড়ির মেয়েটা হচ্ছে ওখানে এতটা অত্যাচারে অত্যাচারিত হয়েছে যার চোখ দিয়ে রক্ত পর্যন্ত বেরিয়েছে যখন ওর উপর অত্যাচার হয়েছে। আপনি ভাবুন, এখনো পর্যন্ত আপনি কি ভাবছেন যে পুলিশ বারবার এসে বলছে এটা কেস অফ গ্যাংরেপ নয়, এটা একটা ইন্ডিভিজুয়াল কাউকে সামনে খাড়া করে দিয়ে পুরো ব্যাপারটা চোখে ধুলো দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছু নয় বলে আমি মনে করি। আমি স্পেসিফিক্যালি অভিযোগ করছি আজকে চ্যানেলে বসে যে কলকাতা পুলিশ যারা নিজেরা প্রেস কনফারেন্স করে বলেছে যে কোনো এজেন্সি তদন্ত করুক, ভাই তাহলে আপনারা ছেড়ে দিয়ে চলে যান, আপনারা অকর্মণ্য, আপনারা পাচ্ছেন না, আপনারা যাকে ধরে নিয়ে এসেছেন আর যা পোস্টমর্টেম রিপোর্টে দেখা যাচ্ছে এত ইঞ্জুরি, 8 ঘন্টার মধ্যে এই সিচুয়েশন ঘটে গেল, আপনারা কেন প্রথমে বলেছিলেন এটা সুইসাইডের কেস? আর যাকে ধরেছে সে হচ্ছে শাসক সমর্থিত একটা পুলিশের অর্গানাইজেশন, তার বড় নেতা, তাকে কোথা থেকে তুলে নিয়ে এসছে? আমার প্রশ্ন কলকাতা পুলিশের কাছে, কলকাতা হাইকোর্টের স্পেসিফিক ডিরেকশন আছে যে কোন সিভিক পুলিশকে আপনি ট্রাফিক ছাড়া অন্য কোনো কোথাও ব্যবহার করতে পারবেন না, ও হাসপাতালের ভিতর কি করছিল, তাহলে কেন পুলিশের রেসপন্সিবল অফিসারদের সাসপেন্ড করবেন না, কেন সন্দীপ বাবু এখন ওখানে বসে থাকবেন? আমি জানতে চাই, এখানে তদন্ত হচ্ছে, তদন্তের নামে নাটক চলছে, আমি শান্তনুদার কাছে জানতে চাই আপনারা এই সার্ভিস দিচ্ছেন, গত 48 ঘন্টা সময় পেয়েছেন, আর শুনুন একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে, আমার কাছে একের পর এক ডাক্তারবাবুরা হোয়াটসঅ্যাপের মেসেজ পাঠাচ্ছেন, গোটা আরজিকরকে একটা দুর্গ বানিয়েছে, কোনো বাইরের ডাক্তারবাবুকে ভিতরে ঢুকতে দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না, কেন, সত্যি বেরিয়ে আসবে বলে।
তারা সত্যিটা বলে ফেলবেন বলে ওই দিন রাত্রিবেলা সেমিনার রুমের মধ্যে শুনুন, একজন রোগীর ঘুম ঠিক হয় কি হয় না এইসব নিয়ে নাকি তদন্ত চলছিল। এদের যে মাথা সুনীত রায় তপাদার, সে কোথায়? কেন তাকে তদন্তের আওতায় আনা হবে না? কেন ডিপার্টমেন্টাল হেড অমিতাভ বাবু না কে আছেন তাকে তদন্তের জন্য ডাকা হবে না? কেন এদেরকে গার্ড করা হচ্ছে? কেন সন্দীপ বাবু, সন্দীপ ঘোষকে এখনো পর্যন্ত বহিষ্কার করা হয়নি, সাসপেন্ড করা হয়নি? আমি শান্তনু সেন, আমাকে বলতে দিন, আমি বলছি আপনার কথা উত্তর আমি প্রত্যেকটা দিচ্ছি। ঘটনা ঘটেছে, ঘটনার নিন্দা করা হয়েছে, আপনি এই বাংলায় আমি আপনাকে ডিসটার্ব করিনি শান্তনু বাবু, আমি আপনাকে নিন্দা করিনি, আমি আপনাকে আপনি এই বাংলায় বড় হয়েছেন, এই বাংলায় অনিতা দেওয়ানে ধর্ষণের পরে তাকে বলা হয়েছিল ছেড়ে দেওয়া, আপনার বিজেপি শাসিত রাজ্যে একের পর এক ঘটনা ঘটে, ছাত্র আন্দোলন তৃণমূল করেছে, ছাত্র আন্দোলন তৃণমূল করেছে, আমিও আপনাকে একই কথা বলছি, যদি আপনি যার নাম বলছেন কেউ কাজ করছে না, কেউ কাজ করছে, আমি আপনাকে আবার বলছি শঙ্কু এক সেকেন্ড শুনুন, আমি আপনাকে বলছি এমএসবিপির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে, যদি মনে হয় এক সেকেন্ড যদি মনে হয় সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ আছে, সাবস্টান্সিয়াল এভিডেন্স আছে, আমি বিশ্বাস করি আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন, তার কারণ মমতা ব্যানার্জি নিজের রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, একটা প্রিন্সিপাল তো করছেন, উনি বলেছিলেন ওই মমতা ব্যানার্জি